হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো জানি, অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। নতুন একটা জায়গায় আমাকে দেখে অবাক হচ্ছে, তাই না? বাড়ির থেকে অনেকটা দূরেই চলে এসেছি আমি, অনেকটা দূর বাড়ির থেকে। জানো কত সুন্দর খোলামেলা, একবারে আকাশের নিচে গাছপালা, পাখির ডাক, কিচির মিচির, কি দারুণ লাগছে। আজকের সকালটা যেন আমার কাছে স্পেশাল হয়ে গেল, জানো কেন? প্রত্যেক দিন সকালবেলায় পাখির ডাক, তারপরে এই হাঁস মুরগি গরু ছাগল, এগুলো একটা আলাদাই অনুভূতি দেয়, তাই না? তো যাই হোক, তো সকাল সকাল আমি চলে এসেছি বাগানে ফুল তুলতে, বাড়ির থেকে অনেকটা দূরে এসেছে। ওই দেখো ওখানে বাড়ি, দাদাভাই যদি জানতে পারে আমি এখানে এসেছি আমাকে প্যাঁদানি দেবে, কিন্তু কিচ্ছু করার নেই। তো এখানে এসে ওই দাদু ভাইটাদের গাছ, এটা বাগান ছোট করে, মানে মাঠের বিছখানে এটা আর কি করা। এই যে রাস্তার ধারে একদম স্কুলটা দেখা যাচ্ছে, ওই যে স্কুলটা। তো এখন আমি অনেকটাই ভালো আছি, কিন্তু গলার ভয়েসটা এখনও পর্যন্ত চেঞ্জ হয়নি, ঠিকঠাক হচ্ছে না, তার জন্য একটু কষ্ট হচ্ছে, গলাটা ব্যথা হয়ে যাচ্ছে, বেশি কথা বলতে পারছি না, তোমাদের সাথে বেশি আড্ডাও দিতে পারছি না, ভিডিও শেয়ার করতে পারছি না। তাই ভাবলাম যে এখানটা চলে যাই, নিরিবিলি একটা জায়গা, সুন্দরভাবে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারবো। বাট তোমাদের জায়গাটা ভালো লেগেছে কি না লাগেনি বলো। এখানে জায়গাটা একটু মানে অন্যরকম বলে এখানটা আসতে দেয় না কো জায়গাটায়। তাহলে আমি প্রায়ই বলি যে চলো না এখানটায় গিয়ে একটু ভিডিও বানাই, বেশ এখানটা বসে ভিডিও বানানো দারুণ হবে, যাই বলো। তো সুরো ভাই যখন আসতো তখন কিন্তু এখানে আমরা দুজনে প্রায়ই আসতাম। ওই যে মা আসছে, মায়ের দেখো আগে কী বলে, অনেকদিন পরে মায়ের দর্শন শুনবাচ্ছি, ইট তুলেছে একটা আমাকে মারবে বলে। ভিডিও করার জন্য নির্দিষ্ট কোথাও জায়গা লাগে নাকি? টমেটম গাছে তুমি টমেটম তোলো আর আমি ভিডিও বানাই, ওই যে মা, ও মা তুমি টমেটম তোলো আর আমি ভিডিও বানাই। ভালো আছো? অনেকদিন পর দেখলাম তোমাকে, এসো একটু একটু গলা মিলিয়ে নিয়ে এসো, আসো না একটু আদর করে তো দিয়ে যাও। বন্ধ করছি না, বলে সবাই আমার পকেট দিয়ে আমার ভিডিও ছেড়ে দিস। অনেকদিন পরে দেখলাম গো মায়ের সাথে, একটু গলা মিলিয়ে ভালোই লাগলো। মা এমন একটা জিনিস জানো, তুমি আর কি বুঝবে বলো। আমি প্রায়ই ভাবি যে এখানটাই, যে দেখো এখানে বসার জন্যও কিন্তু জায়গা আছে, এই কাঠের গুঁড়িগুলো কি ভালো লাগছে, তাই না? এখানটা বেশ ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছে। তো চলো, আমি এখানে যে কারণে এসেছি ফুল তুলতে এসেছি জানো তো, বাড়ির ওখানে ফুল পাওয়া যাচ্ছে না, এখন ফুল নিয়ে বিশাল অশান্তি হচ্ছে, ফুল নিয়েও অশান্তি হচ্ছে, ভাবো তাহলে পাড়াগ্রামে বন্ধুরা এরকমই হয়। যাক গে, আমি এখানে এই গাছটা অনেক দিন ধরেই দেখেছি, মানে আগে প্রায় মোটামুটি আসতাম এখানে, ফুল দুটো একটা করে নিতাম। তা লোকের বাড়ি থেকে নেবে, কে কী বলবে না বলবে, সবাই তো আর ভালো চোখে দেখে না সব জিনিসটা, ভালো না, তার জন্য আমি এখানে ফুলগুলোও তো সেই নষ্ট হচ্ছে, তার থেকে ঠাকুরেরকে দেওয়াটা আমার জন্য মনে হয় ভালো। তো এখান থেকে নিলে আশা করবো কেউ কিছুই বলবে না, যার জন্য কি আমি এখানে চলে এলাম সকাল সকাল। বেশ জায়গাটাও আমার খুব ভালো লাগে, আমার ভালো লাগে জায়গাটা, কিন্তু আমাকে আসতে দেয় না এটাই। যা ট্রাইপডটা নিয়ে আসলে ভালো হতো জানো, বেশ ট্রাইপডটাই রেখে ফুল মুন তুলতাম, তোমরাও দেখতে হাতে ধরে কতক্ষণ করবো। যাক গে চলো, এখন ফুলগুলো তুলে নিই, বাকি ভিডিওটা দেখতে থাকো, আশা করবো অনেক ভালো লাগবে। আজকে ভিডিওটা অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আমি ভেবেছিলাম যে আজকের ভিডিওটা বসে বসেই তোমাদের সাথে একটু আড্ডা দেবো, কেন তোমাদের সবাইকে আমার গোল্ড কালেকশান দেখাবো, ওই জন্যে যে আমি এই একটা বছরে আমার কী কী নিজের পছন্দের জিনিস আমি তৈরি করেছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে আবার ভাবছি যে আজকে এমনি নর্মালি ব্লগ থাকুক, অনেক সবাই বাঁটুলকে দেখতে চাইছো, বাঁটুল তো ছিল না, মামার বাড়ি গিয়েছিলো, তো যাই হোক ও বাড়ি এসেছে, চলো ওকেও দেখাবো তোমাদেরকে। আজকে এইভাবেই ব্লগটা শেয়ার করি তোমাদেরকে। কে কে আমার জুয়েলারির কালেকশান দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, তাহলে কালকে আমি ভিডিওটা বানাতে বসে পড়বো, আজকে তাহলে আর করবো না, আজকে এমনি নর্মালই থাক নাকি? তো ঠিক আছে চলো, আমি আগে ফুলগুলো তুলে নিই, তারপরে আবার কথা বলছি। কত ফুল ধরেছে দেখো না গাছটা, একটুখানি গাছ দেখলে কি হবে, কিন্তু কত ফুল ধরেছে, ফুলের আবার অভাব বলো না, ফালতু ফুল নিয়ে ঝামেলা করার থেকে এখানে দেখো বলারও কেউ নেই, বলারও কেউ নেই আর কয়ারও কেউ নেই যে কেউ বকবে কী করবে, ফালতু এখানের ফুলগুলো তো নষ্টই হয় বলো, কিন্তু আমায় আসতে দেয় না বলছি না, এটা একটা সমস্যা। নাহলে দেখো এই ফুলগুলো তো
তোমার বেকারি পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তার থেকে যদি আমি তুলে নিয়ে গিয়ে ঠাকুরকে দিই এ তো ভালো তো বলো। খান্দে মা যার চার বছর কোথায় ফুল তুলতে এসেছে দেখ। আমার তো একটাই ভয় লাগছে কি ওই যাদের গাছ সেই মহারানী আসছে, দেখো না সেই মহারানী এসে আবার কী বলে, সেই যে দাদুটা আমাকে সবসময় দাদুটার সাথে কথা বলি না, ওই দাদুটাদের গাছ, মানে এখানে ওই জায়গাটা ওনাদের, এখানটা আর কি গাছগুলো লাগিয়েছে, বেশ ভালোই তো, ফালতু ফেলে রাখার থেকে তো ভালো যা দুটো গাছ হয়। এখানটা থেকে যেতে মন যাচ্ছে না, এত সুন্দর ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে। বিকালের দিকে এলে বেশি ভালো হয়, বসে বসে ভিডিও হয়, দাদা ভাই দেখতে হয়ে গেছে আমাকে, না বকা দেয় দেখো না যে এখানে এসেছি। তো চলো ফুল তুলে নিয়েছি, যত এখানে সিনেমেটিক এখন দেখাতে গেলে তোমাদেরকে অনেকটা বেলা হয়ে যাবে, বেশ জায়গাটা তো দেখালাম, এখানে আসবো রোজ ফুল তুলতে আসবো, তোমাদের সাথে একটু করে আড্ডা দেবো। তো চলো এখন বাড়ি যাই, পুজোটাও দিয়ে নিই, কেন বেলাটা অনেকটাই হয়ে গেছে, আবার এই ভিডিও করতে করতে কাজ করলে না আরও বেশি দেরি হয়ে যায়, তার থেকে কি চলো আগে কাজটা করে নিই তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আজকে আর পুজো দিতে দিতে ভিডিও করবো না, কেন বললো দেখিনি, কালকে তো তোমাদের সাথে পুজোটা শেয়ার করেছি, আজকে বাকি যেগুলো সেগুলোই শেয়ার করবো, আর বাকি যদি হয় তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সাথে আমার জুয়েলারি কালেকশান তোমাদেরকে দেখাবো। যে আমি একটা বছরে দাদাভাইয়ের কাছে, দুটো বছর হচ্ছে এসেছি, দুটো বছরে আমি একটু একটু করে কতটুকুন আমি মানে আমার গহনা আমি তৈরি করতে পেরেছি। সব মেয়েদেরই জীবনে ইচ্ছা শখে সোনা দানা এটা ওটা সেটা শখের জিনিস, এগুলো মেয়েদের অলঙ্কারই মেয়েদের সৌন্দর্য বাড়ে। তো আমি কতটা কী করতে পেরেছি সেটা সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন পুজোটা দিই নি, মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিও করতে করতে যাচ্ছি, চারিদিক দিয়ে সবাই দেখছে, আর আমার গলাটা কতটা খারাপ হয়ে গেছে দেখো, কালকে তো একদমই কথা বেরোচ্ছিল না, আজকে তো তবু অনেকটা ভালো হয়েছে, ও হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে। দেখো ঠান্ডা আছে আমার বাটুলে, সকালবেলায় জানো আমি এখানে পুজো দিচ্ছি আর আমাকে পেছন থেকে গিয়ে কী বলছে জানো, ওই আমি ওই বলে আমাকে কে ডাকছে ওর দেখো, বলছি বলে আমার রিয়াকশানটা দেখো খালি কেমন, সবাই বলছে বাটুল কোথায় বাটুল কোথায়, বাটুলকে দেখতে খুবই ভালো লাগে, আর বাটুল যদি না দেখা দেয় তাহলে আর কী হবে, বাটুল মামার বাড়ি খেয়ে দেখছে বড় হয়ে গেছে। আর বন্ধুদেরকে হাই বলে দাও বাটুল, জোরে বলো গুড মর্নিং, কেমন আছো সবাইকে জিজ্ঞাসা করো, ভালো আছি, তুমি জিজ্ঞাসা করো তোমরা কেমন আছো, তোমরা কেমন আছো, ওইদিকে তাকিয়ে বলতে হয় চলো একটা জামা পরে আগে হো, দেখো দেখছো বডি শরীর বের করে এখন ঘুরে বেড়াচ্ছে, আমার কি ভয় লাগছে বাটুলের বডি দেখে, একটা জামা পরে আজকে বাটুলের সাথে একটু ভিডিও করি, করবে ভিডিও, হ্যাঁ দিয়ে আমাকে এসে কি বলছে না বলছে আমার কাকু কোথায় গেল, আমি বলছি কাকুকে হঠাৎ সকাল সকাল মনে পড়ছে নিশ্চয়ই গণেশ পেটে মনে হচ্ছে ছুঁচো দৌড়াচ্ছে ওই জন্য কাকুকে মনে পড়েছে, জামা পরে জামা পরে কাকু দিয়া আমাদের আলু কটাকা করে রোজ দিচ্ছে, কটাকা করে রোজ দিচ্ছে, 700 আর 900 টাকা রোজ, সবাইকে গাল দেবে দাদু বলছে 900 টাকা করে আলুর রোজ দিচ্ছে, তাহলে তো দাদুর ঘরেই আমাদেরকে যেতে হবে, আমাদের বড্ড অভাব পড়ে গেছে সংসারে, তোমাদের কিচ্ছু বন্ধুদেরকে নেমন্তন্ন করে দিন, বলুন না যে সবাই চলে আসবেন আমাদের বাড়ি, তাহলে সবাই শুনতে পেয়ে এখন এখানে যা কথা বলবেন সব কিন্তু চলে গেল, সবাই দেখতে পাচ্ছে, আবার এই দাদুগুলোর সাথে একটু আনন্দ করব মজা করব নাকি বাবা, আগে যেরকম এখন আর মানে না সব নাচ করেছে।
থাক, আমার বাবাদের কথা তো শোনাতে হয় না, শুনতে পেলে আবার গালাগালি দেবে, আপনাকেও দেবে আমাকেও দেবে। এমনি ওদের থেকে দূরেই থাকি আর ওদের কথা কমই বলি দাদু। রাস্তা দিয়ে যেই যাচ্ছে আমাকে দেখতে দেখতে যাচ্ছে জানো, কেন ক্যামেরাটা আজকে হাতে আছে তো ওই জন্য। মামাদের বাড়ি স্নান করতে এলাম, অনেকটাই বেলা হয়েছে, 12টা বেজে গেছে, এত তাড়াতাড়ি আসি না আজকে, তাড়াতাড়ি এলাম, বসে বসে ভালো লাগছিলো না, একটা শর্ট ভিডিও বানালাম, একটা ভিডিও থেকে ভিডিও এডিট করলাম, কাটলাম, দিয়ে বসিয়ে আছি আমি যাই একটু মামাদের বাড়ি থেকে মামিগুলোকে নিয়ে একটু আড্ডা দিই। প্রত্যেক দিন আসি এখানে, এসে তো খুবই আনন্দ করা হয় স্নান করতে এসে। আমি সকালে আসি, ও তো বিকালে আসে, এই দুপুরে আসে, আবার বিকালবেলা আমি এসে প্রত্যেক দিন এখানে আড্ডা দিয়ে যাই। লজ্জা পায় কেন আমার মামিগুলো এত, কী জানি। কুটুম বাড়ি নিয়ে যাবো তাড়াতাড়ি, চলুন। হ্যাঁ, রেডি হয়ে নিন, সামনে আমাদের একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, আমার একটা ননদের ছেলের জন্মদিন, 5 বছরের, বেশ বড়ো করে করছে, ওদের বাড়িতে নাকি কোনো অনুষ্ঠান করা হয়নি সেইভাবে, তো ছেলেটার বেলায় বলছে এমন অনুষ্ঠান করছে একটা বিয়ে বাড়ির থেকেও মানে অনেক কিছু, তো আমরা সবাই যাব, আমাদের নিমন্ত্রণ আছে, তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো। এই যে আমার দিদার হচ্ছে বড়ো মেয়ের মেয়ে, তাই তো দিদা? বড়ো মেয়ের ছোটো মেয়ে, তো ওনার কাছে যাব আমরা সবাই রবিবার দিনকে। তা এখনও সব ঠিকঠাক হচ্ছে না কে কীভাবে যাবে না যাবে, ননদ আসবে, সে আমার বড়ো মামার মেয়েও আসবে, সবাই আমরা, ওরা বলছে যে বৌদিকে আর দাদাকে বলবে গাড়ি করে যেতে, আর আমরা সব গাড়ি করেই যাবো, মানে মোটর সাইকেলে করে। সে বারুইপাড়া না, বারুইপাড়া ট্রেনে করে যখনই হাওড়ার ওদিকে যাওয়া হয় বারুইপাড়া স্টেশন পড়ে। এখন স্কুলে সব পরীক্ষা হচ্ছে না, ওই জন্য এই বেলা করে ছুটি হয়ে যাচ্ছে, সব এক দল করে যাচ্ছে, আর ছেলে মেয়েগুলো আমাকে দেখতে দেখতে যাচ্ছে। আলু পোড়া দিয়েছে মামি, দিদা আলুগুলো তুলবে না, শুন মামি, ছোট মামি, এই দেখুন আপনার নাতি এসেছে, ও ছোট মামি নাতি এসেছে আপনার, এই দেখুন নেশটা নাড়াচ্ছে কেমন দেখুন, ও বিশাল ব্যাপার রে তোর, ঠান্ডা তো সেই দিচ্ছিস, হ্যাঁ আমার ন্যাসটা কেমন নাড়াচ্ছে দেখুন, ও যত সুখ ওর এসেছে দেখুন, যেন সুখের জীবন, ওরে বাপরে, ছোট মামি আমার জন্য এখানে ঘর বানিয়ে দিচ্ছে, আমি তো প্রথমে এটা দেখে ভাবলাম হয়তো বসে আজকে ক্যামেরা নিয়ে তো তুই ক্যামেরা করবে বলে, যতই ফাঁকা দিয়ে দেন এখন, এখন ফাঁকা দিয়ে দিকে যান, যেদিনকে সবাই মিলে কুটুম বাড়ি যাবো সেদিন কোথায় যাবে, সব বাইক একবারে সাজিয়ে গুজিয়ে বেনারসি পরিয়ে নিয়ে যাবো। ও দিদা তুলুন আলুগুলো, আমি তখন দেখলাম অল্প পুড়েছিল, আলু পোড়া খেতে কি ভালো লাগে, প্রত্যেক দিন আসি আর বলি যে আলু পোড়া দিতে পারেন না দুটো একটা করে, একদিন দিয়েছিলাম মানে গরম আগুনে খালি দিয়েছি 10 মিনিট, 15 মিনিট চারটে আলু দিয়েছিলাম, পুড়ে গেছে, কি ভালো লাগছিল রোদে বসে বসে খেতে। আমি রুনুন কিন্তু ভালো হয়নি মামি, কি চিনি রুনুনটা দেখো মামি, একদিকে মাথা হেলে গেছে, একদিকে কোমর ভেঙে গেছে, এই চুনি তোমার মা কেমন রুনুন বানিয়েছে দেখো, আমি একটা তখন তুললাম, তুলে দেখলাম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়েছে আলু, গরম ইয়ে তো, হ্যাঁ তো হয়েছে, খালি পোড়া পোড়া নয় বলে আমি আবার তুললাম, সবই হয়ে গেছে না। আমার ননদটা দেখে না, ননদটা দেখে মানে প্রত্যেকটা ভিডিও দেখে, দেখবে আর মামিদেরকে যদি নিয়ে আমি ভিডিও করে আর মামিদেরকে ফোন করে করে বলবে, ও মা তুমি তো ভালোই কথা বলছিলে, ও মা তোমার তো ভালোই লাগছিলো ভিডিওতে, এরকম করে বলে বলে মামিরা লজ্জা পায়, ওই জন্য ভিডিও আসতে চাই না। ঠিক আছে চলো এখানে একটু সময় কাটাই আর বাড়ি যাব, ভাত খাবো, খুব খিদে পেয়েছে, মামিরা বলছে খেতে আমাকে খুব ভালোবাসে, আমার ভালো লাগে, আমার যখনই মন খারাপ করে বা কিছু হয় আমার মনের মধ্যে তখন আমি চলে আসি, দুই মামি আমার বন্ধুর মতন, মানে মামি বলে আমি কখনোই ওনাদেরকে, আগে মনে হতো যে মামি শাশুড়ি মামি শাশুড়ি, এখানটা এসে এসে এমন হয়ে গেছে না মানে একটা দিন না এলে যেন আমার ভালো লাগে না, প্রত্যেক দিন বিকালে চলে আসি আড্ডা দিতে, আজকে বাসবো রাস্তায় বসে থাকি, বসে বসে সেই সন্ধ্যে 6:30টার সময় বাড়ি যাই, দাদাভাই খেলে আসে তখন বাড়ি যাই, 5টার সময় আসি, তো যত তাড়াতাড়ি কাজ গোছাই বাড়িতে দিয়ে চলে আসে, তোমার খুব ভালো লাগে, খুব ভালোবাসে আমাকে, আমার তো
যেন মায়ের কমিটা যেন আমি সবই এদের কাছেই পাই। আমাকে খুব মানে বৌমা বলে আমাকে কোনো সময় মানেই না, সবসময় মেয়ের মতন করেই ভালোবাসে। মামারা মামিরা সবাই ভালোবাসে, জানি না এত ভালোবাসা আমি কী করে পাই আমি নিজেও বুঝতে পারি না। যাদের সাথে মিশি মানে সম্পর্কটা এক হয় কিন্তু তৈরি হয়ে যায় আলাদা সম্পর্ক। ছাড় পরে আবার কথা বলবো। খেকে ভাত খাবে আমাদের বাড়ি চলে এসো, যে মাছের ছোল নিয়ে চলে এসেছি, তো জল নিয়ে এসেছি আবার তরকারি রেখেছে। চান করতে যাচ্ছি, জল আনতে যাচ্ছি, সাথে আবার তরকারিও বয়ে নিয়ে আসছি। তাহলে ভাবো মাছ রান্না করেছে যে নেবো না ছাড়বে না, জোর করে দিয়েছে বলছে নিয়ে যাও, মামা নিয়ে এসেছে দিতে বলেছে, বউটা এলে দেবে। ওই জন্য সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে দেখছি রান্না করেছে, ভালোই রান্না করে মা। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি, তোমরা যদি কেউ খাওয়া দাওয়া করো তো চলে এসো তাড়াতাড়ি। গুড ইভিনিং। বলো সবাই কেমন আছো তোমরা? আমি আমার বৌদিমণির সাথে ঘুরু ঘুরু করতে এসেছি, বলো তো শোনা বলো তো। গুড ইভিনিং অল। এই পচা গরমে ছোটো দেওরকে নিয়ে এই যে মাঠের মধ্যে বসে আছি, মাঠের মধ্যে বলতে কি মামি মাদের ঘরের পেছনে। প্রত্যেক দিন বিকাল হলেই তো আমার এখানে আসা চাই চাই আড্ডা এখানটা আমার, তো কিন্তু কেউ নেই, কাউকে পাইনি বলে আমার ছোট্ট দেওরটাকে নিয়ে এসছি। এটা একটা কাকার ছেলে, তো বাচ্চাটা দেখছি খেলা করছিলো, ধুলো বালি মেখে এত খেলা করছে, দেখে আমি আর সামলাতে পারলাম না, লোভ ধরে গেল। আমি যে চল তাহলে তুই আমার সাথে একটু ঘুরে আসবি ওপাড়া থেকে। ওর মা ও কাউকে দেখলেই ভয় খাই না। জল খাবি, খাবি জল নে। কি খেলা করছিল বাপ রে, হামাগুড়ি দিয়ে দিয়ে মাথা নমাতা করছে, আর এখানে চুপচাপ বসে আছে রে। নে নে জল খা, জল খা, ঠান্ডা ঠান্ডা জল, কে খাবে জল, খাবে তুমি খাবে না, আমি খাইয়ে দিচ্ছি না। তুমি খেলা করছো না, তুমি এরকম খাওয়া কি করে হবে, তুমি খেলা করে কাকে দেখাচ্ছে রে, এটা এটা কে রে? ও নিজেকে নিজেকে ডিসপ্লে দেখতে পাচ্ছে, এটা কে? ধরো 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 কুচিটাকে, ধরো কুচিটাকে, ধরো ধরো ধরো, এরম করে ধরো, এরম করে ধরো ধরো, এ এই নাকটায় হাত দাও, এই চোখটায় হাত দাও, দাও দাও হাত দাও হাত দাও হাত দাও। তুমি কাঁদলে কিন্তু আমি পচার আনবো না তোমায়। একটা ছবি তুলি মামি, চুনিকে দেখাবো, যতই লুকিয়ে যান করবো তো আমি বটে। কি লজ্জা পাই, হ্যাঁ আমি প্রত্যেক দিন একা বসে থাকি যেন ওই রক্তাতে, আজকে আমার কত সঙ্গী এসেছে। ছোট মামি বসে পড়েছে এইখানে, আরো সবাইকে নিমন্ত্রণ করে ডেকে নিচ্ছে। আমি তো তোমাদের বাড়ির মেয়েগুলো কোথায় গো? হ্যাঁ আমি বলছি তোমার মাকে, আমি তোমাদের বাড়ির মেয়েগুলো কোথায় গো? মাসি, আমি মেয়েগুলো কোথায় গেলে একটু পাঠিয়ে দিন তো এখানে বসবো। মনে করছে কেন ওই ডাকছে, আমি বসার কথা তো বলিনি, আমি যে এবার ডেকে দিন তো। মনে করছে কি দরকারে ডাকছে, কেমন দেখছে দেখো, কি বলো তো এটা তোমাকে দেখা যাচ্ছে, দেখো দেখছো পিঁপড়ে কামড়েছে চুলকাচ্ছে। হ্যাঁ বেশ ভালো করে একটু পোজ দিন, একটু বসতে উনি মুখটা রম করছেন কেন, ভালো করে। হ্যাঁ চুনিকে দেখাবো, বলবো দেখো তোমার মা সেজে বুঝে বিকালবেলায় কি সুন্দর ছবি তুলেছে আমার বান্ধবী। দেখি ভালো করে পোজ দাও সবাই, ভালো করে এই ছবি তোলার জন্য সবাই একটু। ওরা আদেও জানে না যে এটা ছবি উঠছিল, ওরা ভিডিও হচ্ছে, এটা কিন্তু ওরা একটু বুঝতে পারেনি, সবাই পোজ দিচ্ছে। আমার মামি আমার ভালো করে বলছে কুকুর কি বউটা আমার আসে না ভিডিও ভিডিও, তো আমার যদি এরকম করে ভগবান, সবাই মিলে একসাথে এরকম বসে থাকতে আড্ডা দিতে কতই ভালো লাগে তাই না? তো এটা ভিডিওটা আমি স্পেশালি মামির ক্লিপটা নিলাম শুধুমাত্র আমাদের চুনির জন্য, ও দেখবে আর মামিকে ফোন করবো, বলবে মা তুমি তো ভালোই ভিডিও করছিলে।
যতগুলো ছবি ততগুলো দেখেই ফোন করেছি। যাই হোক বাড়ি চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, দাদা ভাই নিয়ে আসতে গিয়েছিল, ও বল খেলার পড়া থেকে আসছিল, আসার সময় বলছে বাড়ি চলো অনেকটা সন্ধে হয়ে গেছে, এসে দেখছি বাড়িতে কেউ নেই, মুরগিগুলো একবার চেঁচামেচি করছে, দরজা খুলেছে আর ঘরে ঢুকে গেছে। এর আগে একটা ক্লিপ করলাম যেন ওইদিকটায় দাঁড়িয়েছিলাম, অন্ধকার লাগছিল, এইদিকটায় দেখো সূর্যিমামাটা ডুবেছে বলে ওই জন্য এইদিকে ওয়েদারটা দেখো, যেন মনে হচ্ছে এখন অনেকটা বেলা আছে, মানে সূর্যিমামা আলো দিচ্ছে এরকম মনে হচ্ছে। যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসা দেখি, তোমরা সবাই কমেন্ট করছো নন্দিনী আমি তোমাকে, আমরা তোমাকে আগের মতো দেখতে চাই, তুমি আগের মতো হাসি খুশি থাকো। দেখো চেষ্টা করছি, যতই হোক একটু মন খারাপ থাকলে তো সব মানুষেরই সহজে মনটা ঠিক হয় না, তেমনি শরীরটা খারাপের জন্য ওই জন্য আরও ভালো লাগছে না কিছু। এখনও গলাটা তো বুঝতেই পারছো শুনে, গলাটার ভয়েসটা এখনও পর্যন্ত ঠিক হয়নি, পর্যন্ত কষ্ট হচ্ছে খুব, কথা বলছি না, কথা বলতে বলতে না যেন শ্বাসকষ্ট চলে আসছে এরকম মনে হচ্ছে, মানে একভাবে কথা বলতে পারছি না, তবে তোমাদের জন্য সবই করতে পারি। তাও আজকে তো সারাদিন মোটামুটি তোমাদের সাথে ভালোই সময় কাটালাম, অনেকক্ষণই তোমাদের সাথে টাইম দিলাম, তো এবার থেকে প্রত্যেক দিন চেষ্টা করবো সকাল থেকে উঠে সারাদিনটা তোমাদের সাথে কাটানো এভাবেই টুকটুক করে, আর প্রত্যেক দিন বিকালবেলায় আমি কোথায় যাই গিয়ে আড্ডা দিই সেটাও তোমাদের দেখালাম। এই যে কালকে ছোলা ভেজুর দিয়েছিলাম, আর এই কটা ছোলা আছে, ছোলার সাথে এটা একটা তোমার মটর কি এটাকে কি বলে আমি বুঝতে পারছি না, কি তোমার ওই কি মটরটা আমি ঠিক জানি না, এইটা আর ওই ছোলা দাদা ভাই প্রত্যেক দিন ভিজিয়ে খায়, মানে আজকে ভিজিতে দেওয়া হয়, কালকে সকালবেলায় তুলে ওটাকে একটা কাপড়ের মধ্যে মানে একদম শুকনো করে ওটাকে রাখতে হয়, ওটার যে তোমার কলটা বেরোয় না বীজটা ওটাকে মানে কি খেলে শরীরে নাকি খুব উপকার। তো দাদা ভাই খাচ্ছে, কতদিন খাওয়া বন্ধ করে দিয়েছিলো বলছে খাওয়া বন্ধ করে যেন একটু কেমন লাগছে, ওটা খেয়ে দাদা ভাই অনেক কিছুই ফল পেয়েছে, তাই কটা এখন রাখতে ভুলে গেছিলাম বলে করলো। যাই হোক এখন গেছে সিঙ্গাড়া আনতে, বললো সিঙ্গাড়া নিয়ে আসি মুড়ি টুড়ি খাবো, আর ওখান থেকে চলে এলাম বলে সবার মন খারাপ হয়ে গেলো, যেন সেই সবে মাত্র মানে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, জানো মানে জমেছিল বেশ আড্ডাটা, মামি এলে মামিকে নিয়ে তো বেশি হাসাহাসি করছিলাম, লাইট প্রবলেমের জন্য দেখো আমাকে এক জায়গাতেই ভিডিও করতে চন্দকার হয়ে গেছে, তাই আর করছি না। আবার ছুটে আমাকে দাদু ভাইয়ের কাছে আসতে হলো, দাদু ভাই এখন সন্ধ্যা দিচ্ছে, ওই যে মা বাবুর আবদার আমাকে এখানে রান্না বান্না করতে হবে, তো বাজারে গেছে মামা চিকেন আনতে, আমাকে ভাত বসাতে বলছে, তো চলো দেখো, মানে ভাবলাম যে ভিডিওটা শুরু করবো না, ভগবানও চাইছে যে না তুই ভিডিওটা কর, শেষ এক্ষুনি তোকে করতে হবে না, যত আনন্দে থাকবি তত মনটা ভালো থাকবে। আর দেখো ঘামে গরমে আমার টিপটা শুদ্ধ ঘেটে গেছে, সিঁদুরের টিপ পরলে কি হয় এরকম ঘেটেই যায়। যাই হোক দাদু ভাই সন্ধ্যে দিয়ে নিচ্ছে, ঠিক আছে চলো আমি তাহলে ভাতটা বসিয়ে দিই, মামি তো বাড়িতে নেই ওই জন্য আর এই গরমে না এক জায়গা থেকে এসে মানুষ এক জায়গায় কিছু করতে ভালো লাগে না, আমি তো সারাদিন বেকার ফালতুই বসে আছি বাড়িতে, রান্না বান্না তো কিছু নেই, সন্ধ্যাবেলায় করতে হয় তো মা করে নেবে এখন আর কি করা যাবে। এবার এদিকে এলাম নাহলে মামার মনটা খারাপ হয়ে যায়, যখন মুখের উপরে না বলে দিই তখন রেসারি বলে আচ্ছা ঠিক আছে থাক, মানে দেখে মায়াও লাগে ওই যে নবা ছুটে আসতে হয়। এই যে আমি রান্না করছি এখন, এখানে মোটামুটি জোগাড় হয়ে গেছে, আমার আলুটা ভাজছি সব কিছু রেডি করে নিয়েছি, মামার এখন আসতে দেরি হবে, 7:30 বাজে, তাই দাদু এখানে বসে আছে, দাদুর আবার তাড়াতাড়ি খাবার চাই, জানো 8 বেজে গেলে আজ থাকবে না, এবার আনবে তবে করবো, তাই বেরিয়ে দেখলো বলতে এখনও আসেনি, এমনি না আসেনি, তো ফোন করলাম বললে একটু যেতে দেরি হবে, তুমি করো না টিভি দেখো না আস্তে আস্তে করো, তাই তো জোগাড় করে নিয়েছি, এখানে পেঁয়াজও কেটে নিয়েছি, এখানে রসুন ছাড়িয়ে রেখেছি, আদাটা নেই, আদাটা নিয়ে আসছে, এই যে এখানে আলু ভাজা হচ্ছে, আলুটা দেখে খেতে মন যাচ্ছে, যেন তাই বলছি যে দাদুকে বসে আছে দাদু, দাদুকে একটু দিয়ে দেবো, আমিও বসে বসে একটা আলু ভাজা খেয়ে নেবো, তবে আলু ভাজা দেখলেই জিভটা কেমন কেমন করে, জিভের জল চলে আসে, যে ভাজা খাই লাল লাল করে বেশ ভাজলে ভালো লাগে না, আর আলুগুলো ছোটো ছোটো করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাহলে একটা খেতে পারবো, তার কি করবো দেরি হবে বলছে, এখন আর যা গরম হচ্ছে না বসে থাকতে একদম ভালো লাগছে না, আর লাইটেরও কমই আছে এখানটা, তারপর ফোনটা ফ্ল্যাশটা জ্বেলেছি, জ্বেলে আবার ভিডিওটা করছি, যেন আজকে দেখো কতক্ষণ তোমাদের সাথে গল্প করলাম, সারাদিন আড্ডা দিলাম সেই সকালবেলায় ওটা থেকে, মানে সেই পুজো দেওয়া থেকে শুরু করেছি আমি ফুল তুলতে যাওয়া থেকে, সারাদিনে ভালোই টুকটাক টুকটাক হেসে গেলে কাটালাম, আজকে বেশ মনটা ভালো লাগলো যেন সত্যিই বলছি, আর যেন মন খারাপ থাকলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে আমার মনটাও ভালো হয়ে যায়, সত্যি করেই ভালো হয়ে যায়। ক্যামেরার সামনে বকি তাই লোক ভাবে যে খ্যাপার মতন একা একাই বকছে, কিন্তু এই বকাটাও কজনা পারে তাই না,
এই যে আমি কথা বলছি, কথা বলাতেও আমার একটা আলাদাই আনন্দ হচ্ছে। যে মানে আমি কথা বলছি সেটা শুধু আমিই বুঝতে পারছি যে আমি ক্যামেরার সামনে বলছি, কিন্তু আমার জন্য মনে হয় ক্যামেরার পেছনে আমার 15,000 ফ্যামিলি আছে। আর ফাইনালি অনেক কষ্টে 15,000 পার করেছে, 15,200। তোমাদের এই ভালোবাসাটাই হবে না, আরও একটু বেশি করে ভালোবাসা দিতে হবে, তাড়াতাড়ি ভালোবাসাটা বাড়িয়ে দাও। তো চল আর কি বলবো, বেশি কিছু গরমে মাথা এমনি গরম হয়ে যাচ্ছে, ভালো লাগছে না আর কথা বলতে পারছি না। সকালে তো অনেকটাই বেটার ছিল গলাটা, এখন রাত্রি হচ্ছে তো আরও বেশি কষ্ট, শ্বাসকষ্ট চলে আসছে কথা বলতে বলতে। চলো আজকে ভালোই গল্প করেছে নন্দিনী, আজকে তোমরা কতটা খুশি, কে কে খুশি হয়েছে সারাদিন আমি যে তোমাদের সাথে আছি, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আমাকে যে কে কে খুশি হয়েছে আজকে সারাদিন তোমাদের সাথে আমি যে কাটালাম, আমার অনেক গল্প শোনালাম, আমি অনেক নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি, আমার কত বন্ধুদের তোমাদের সাথে দেখা করালাম। এখন আলু ভাজা কমপ্লিট হয়ে গেল, আলু ভাজা হয়ে গেলো, এবার মাংসটা কখন সব রেডি হয়ে গেল, এবার আসবে মাংসটা ধোবো, পেঁয়াজ দেবো আর কষে ফেলবো।